হ্যালো প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো লুঙ্গি বানানোর সম্পূর্ণ প্রসেস। তবে এটা আগেই বলে রাখি, এটা হচ্ছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যে কোনো সময় আপলোড হবে খুব শীঘ্রই। তো আমার হাতে যে সুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রথমে একবারে কাঁচামাল হিসাবে কেনা হয় এবং সেটা অগোছালো অবস্থায় থাকে। সেটাকে গুছানোর জন্য এই যে এইভাবে প্রসেস করা হয়, এক জায়গায় রেখে লম্বা করে টানা দেওয়া হয়, তারপরে এটার জন্য অনেক পরিশ্রম দিতে হয়। এরপরে চরকা যে আছে, চরকার মধ্যে সুন্দর করে গোছানো হয় সুতাগুলো নিয়ে, অল্প অল্প করে চরকার মধ্যে নিয়ে। তারপরে প্লাস্টিকের বিভিন্ন কাঠি আছে, এটা দীর্ঘ সময়ের প্রসেস, তবে আমি অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। কাঠির মধ্যে রিল বানানো হয়, ছোট ছোট রিল বানালে সেখান থেকে মাপ অনুযায়ী লুঙ্গি বানাতে হয়। বেশি লুঙ্গি হলে বেশি রিল, আর কম হলে কম রিল। তারপর যে স্টেপটি আছে সেটা হচ্ছে এই রিলগুলা থেকে সুতা নিয়ে সুন্দরভাবে গুছাতে হবে, লম্বা আকারে করতে হবে এবং সেটা ওপরে এমনভাবে বেঁধে দেওয়া হয় কাজের সুবিধার ক্ষেত্রে, এবং সেখানে বিভিন্ন প্রসেসিং শুরু হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সুতা আলাদা আলাদা করে গোছানো হচ্ছে, যেন কোনো ময়লা না থাকে বা ছেঁড়া না থাকে, এবং সেগুলা সুন্দর করে দীর্ঘ সময় মেনটেন্যান্স করে এক পিস এক পিস করে এই যে আলাদা আলাদা করে এভাবে গোছানো হয়। এভাবে গোছানোর সুবিধা কী, এর পরবর্তী স্টেপগুলোতে আমরা দেখব। পরবর্তীতে এইভাবে গোছানোর পর যে কাজটা করা হয় সেটা হচ্ছে ময়দা দেওয়া হয়। ময়দা একটা নির্দিষ্ট অনুপাতে মিক্স করে পুরা লুঙ্গিতে সবখানে সুন্দর করে মিক্স করে দিতে হবে, কারণ ময়দা দিলে এই জিনিসটা একসাথে জড়ো হয়ে থাকে এবং সুতাগুলো আর মজবুত হয়। এই যে দেখতে পাচ্ছেন ময়দা দেওয়ার কাজ, তো খুবই ধৈর্য ধরে এগুলো ঘন্টার পর ঘন্টা দিতে হয়। তো পুরাটা জুড়ে এইভাবে ময়দা দিতে হবে, কোনো অংশ মিস করার চান্স নাই, তাহলে লুঙ্গিটা সুন্দর হবে না অথবা একদম নষ্ট হয়ে যাবে। তো খুব যত্ন সহকারে এইভাবে পুরাটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দিতে হবে এবং এভাবে প্রসেস করতে হবে। তারপরে যে এই জিনিসটা আবার এগুলোর সাথে সাথে শুকাতেও হবে। শুকানোর জন্য প্রথমে হাত দিয়ে পরিষ্কার করা হয় পানিগুলো। সম্পূর্ণ যে মাচাটা তৈরি করা হয়েছে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, একদম সূক্ষ্মভাবে পরিষ্কার করতে হবে একটা একটা করে। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত প্রসেস করার পরে তারপরে কিছুটা পানি ঝরে যায়, তো দেখতেই পাচ্ছেন। তারপরে যে কাজটা করা হয়, সেই সুতাগুলো আবার আগের জায়গায় আনা হয়, আস্তে ধীরে আলাদা আলাদা করে দেওয়া হয় যেন শুকাতে পারে। এগুলো শুকাতে হবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, এটা বিশাল লং প্রসেস, প্রায় ঘন্টার পর ঘন্টা করতে হয়, কয়েক ঘন্টা লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন এরপরে শুকানোর পরে আগের জায়গায় আনার পরে তারপরে কী করতে হবে, মাজন দিতে হবে। এই প্রসেসটাকে মাজন বলে। হাতে যে বড় ব্রাশটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আবার বারবার টান দিতে হবে, তাতে কোনো ছোটোখাটো ময়লা থাকলে বা এক্সট্রা সুতা থাকলে সরে যাবে, এছাড়া এই যে সম্পূর্ণ যেই খাঁচাটা আছে এটা শুকিয়ে যাবে, প্রত্যেকটা সুতা শুকিয়ে যাবে। তো দেখুন কত কষ্ট করে বারবার এটা ই করতে হয়, অনেকক্ষণ পর্যন্ত, প্রায় এক ঘন্টা পর্যন্ত করতে হয়। তো এক ঘন্টা করার পরে, আর বলে রাখি এখানে মাত্র পাঁচটা লুঙ্গি হবে, পাঁচটা লুঙ্গির জন্য কতটা পরিশ্রম করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা আমি নিজে উঁচু করে দেখেছি, এটা আসলে অনেক ওজন এবং ভারী, তো কঠোর সাধনা, এটা একদিন দুই দিনের কাজ না। তো যতটা জানতে পারলাম, এই কাজগুলো সম্পূর্ণ শিখতে গেলে এক বছরও হবে না, এটা শুরু থেকে শেষ শিখতে হলে প্রচুর সাধনা নিয়ে লেগে থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এই মাজন প্রক্রিয়া শেষ হলে তারপর এগুলো আবার একটু একটু খুলে খুলে দিতে হয়, যেন ময়দার যেই মিশ্রণটা থাকে সেটা জমে না থাকে, ঠিক আছে, তাহলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে। এরপর বেঁধে এগুলো গুচ্ছ করে সুন্দর করে আলাদা করতে হবে। পরবর্তী স্টেপটা হচ্ছে অন্য একটা বাসায় করা হবে, এই জন্য এটা আলাদা করে এখানে গোছানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা গোছানো হয়ে গেছে। গোছানো শেষে আমরা এখন চলে যাব অন্য একটি বাসায়, অন্য একটি বাসায় পরবর্তী প্রসেসগুলো দেখব। তো চলে আসলাম অন্য একটা বাসায়, এখানে যিনি আছিলেন তিনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না, তাই তিনি সাইডে সরে গেছেন। তো তিনি আমাকে জানালেন এটা অনেক সূক্ষ্ম কাজ এবং চোখের অনেক ক্ষতি হয়, কারণ চোখের উপর অনেক প্রেশার দিতে হয়, এতই সূক্ষ্ম কাজ যে অনেকেই এটা করে না, কারণ চোখের ক্ষতির কারণে এটা থেকে আস্তে আস্তে বিরত রয়ে গেছে। তবে সুতার দাম বৃদ্ধির কারণেও আগের মতো যে পেমেন্টটা পেত সেটা পাচ্ছে না, এই জন্যও অনেকে ছেড়ে দিচ্ছে এই কাজটা। তো আশা করি বুঝতেই পেরেছেন এইটা কত একটা রিস্কের কাজ। তো এই যে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছেন আলাদা আলাদা, প্রত্যেকটা ঘরে ঘরে ওপরে একটা করে সুতা গাঁথতে হবে, এটা সময় নিয়ে ধৈর্য নিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা
ঘন্টা লাগে যারা প্রফেশনাল না, আর যারা একটু প্রফেশনাল তাদের কমপক্ষে এক ঘন্টার মতো সময় লাগে এই কাজটা করতে। আজকের মতো এই পর্যন্তই, এই ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য আমাদের সাথেই থাকুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।